প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দর্শক, আজ আমি এসেছি আওয়াল ভাইয়ের কলার বাগানে। তিনি অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি এই কলার বিষয়ে, আমার থেকে অনেক অভিজ্ঞ। তার কথাবার্তা খুব নমনীয় এবং কলা চাষে তার অভিজ্ঞতা অনেক বেশি। দর্শক, তো চলুন আজকে তার মুখ থেকে আমরা শুনবো আপনি কলা যখন চারা নির্বাচন করবেন, কোন বয়সী চারা নির্বাচন করবেন, সেটি আপনার ভাইরাস মুক্ত বক কোনটি, কোনটা লাগালে আপনার বাগানে ভাইরাস হবে না। দর্শক দেখুন, তার বাগানের কলা গাছগুলো কোনোটাই ভাইরাস নেই, কিন্তু দর্শক আমরা আমাদের বাগানের অনেক কলা গাছের ভাইরাস হয়েছিল, আর তার বাগানের খান্দিগুলো অনেক বড় আমাদের বাগানের তুলনায়। এটা স্বীকার করছি দর্শক, এ থেকে বোঝা যায় আমার থেকে তার অভিজ্ঞতা অনেক বেশি। তো দর্শক, আজকে তার কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আসার চেষ্টা করবো আমরা। তো চলুন, তা আমরা আওয়াল ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আজকে আপনি আমাদের কলার কোন বয়সী চারা লাগাতে হবে এবং ভাইরাস মুক্ত চারা কোনটি, মানে আমরা কোন চারাটা বুঝবো এটা ভাইরাস হবে বা লাগালে হবে না, এবং কলার চারা বানাতে হয় কি করে, এই বিষয়ে আমাদের কিছু বলবেন। আচ্ছা দেখেন, এখানে এই যে এই যে এই এই চারাটা আমার রাখাটা আসলে এই গাছটাই দেখা, এই গাছটা আসেন, এই গাছটা একটু বলবেন। এই যে এই গাছের এই চারাটা দেখেন, এই চারাটা কিন্তু অনেকগুলো কাঠ আছে। এই যে এইখান থেকে শুরু করে দেখেন কতগুলো কাঠ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, প্রায় 10-12টা কাঠ আছে এই এই চারাটাই। আর আর এইখানে এইখানে এই চারাটা কিন্তু অতটা কাঠ নাই, এইটা আমার রাখা উচিত ছিল, কিন্তু যারা গরুর জন্য আপনার বুক কাটে তারা কাটে গরু খাওয়ানোর জন্য, ওরা একটু ক্ষতি করে দিয়েছে আর কি। যাই হোক, তা আপনার গাছের মানে চারার যত কাঠ হবে, যত আপনি কলা বতি হওয়ার আগ পর্যন্ত যেই চারাটা যত বেশি কাঠ হবে সেই চারাটা আপনি রাখবেন, সেই চারাটা রাখতে হবে। তার মানে আপনার যে চারাটার বয়স সব থেকে বেশি হবে এবং যে চারাটা আপনি মানে কাঠ হবে, মানে আপনার হচ্ছে কেটে দেওয়া, মানে কেটে দেওয়া বলে আর কি, কলার বোক কাঠ বেশি হবে, সেই চারাটা লাগানোর বেশি উপযুক্ত। ভাই আপনি এটা কিভাবে কাটতে হবে সে বিষয়ে আমাদের একটু কিছু জানান। এইটা যে দেখায়, এটা মনে করেন যে এইটা এখনো তো সেভাবে বড় হয়নি, না প্রতিদিন কাটা। জি, এইটা দেখা যাচ্ছে যে আপনার আর একটু বড় হবে, ধরেন কোনটাতে দেখায়, এখানে তো তেমন চারা নাই, তারপর আমি এইটাতে দেখাই। এই যে এইটাতে দেখায়, এইটা আপনি মনে করেন যে এই এইখান থেকে এইভাবে কেটে দেবেন, এর বলে কলার কাট, তাই তো? আর প্রথম যখন আপনি যখন কাটবেন কোনো বাগান, কোনো বাগানের শুরু বাগানটা, জি জি, এবার এই বাগানে আপনি ধরেন এই একটা নতুন চারা বের হয়েছে, হ্যাঁ নতুন চারাটা আপনি যতটা নিচে থেকে কেটে পারেন এভাবে কাটলে বাঁচবে তো? হ্যাঁ, 100% বাঁচবে ইনশাল্লাহ। এখানে মনে করেন এইখান থেকে আবার উঠে যাবে, উঠে এবার আবার বেশখানি হবে, পাতা হয়ে যাবে, তারপরে ওর একটুখানি উপর থেকে আবার কাটবেন, আবার কাটতে হবে, কাটতেই থাকতে হবে, মনে করেন যতদিন পর্যন্ত কলা পতি না হয় কাটতেই থাকতে হবে, কাটতেই থাকতে। কাটলে কি কি উপকার পাওয়া যাবে ভাই? কাটলে মনে করেন আপনার আপনার বুকের একটা মানে শক্ত একটা ভাব আসবে, বুকের ভিতরে যে একটা শক্তি, এই শক্তিটা মানে গুড়ার ভিতরে একদম পুরো পরিপূর্ণভাবে থেকে যাবে। আর যখন আপনি বুক কাটবেন না, গাছ কাটবেন না বা চারা কাটবেন না, তখন কি হবে আপনার আপনার এই চারাটা আপনার লম্বা হয়ে যাবে অতিরিক্ত, জি জি জি, যার কারণে ওর ভিতরে মনে করেন যে একটা শক্তির যে একটা সঞ্চয় এটা ওই ফুল গাছে একবার মনে করেন যে উঠে যাবে। কিন্তু আপনি যখন চারাটা যখন কাটতে থাকবেন তখন আপনার কিন্তু চারাটা হয়ে থাকবে খাটো খাটো, ওর শক্তিটা ওর ওর ভিতরেই থেকে যাবে, অল্প অল্প জায়গার ভিতরে। এখন অল্প জায়গার ভিতরে শক্তি থাকা আর মনে করেন যে ফুল একটা বড় বড় জিনিসের শক্তি চলে যাওয়া, এটা তার এক জিনিস হতে পারে। জি জি। আর কলার বসে বোক গুলো কেটে দিলে মানে খান গুলো অনেক বড় হয় না ভাই? হ্যাঁ, ওই যে আপনার এখানে মনে করেন পাঁচটা বোক আছে দেখছেন, জি জি, এখানে কিন্তু পাঁচটা চারা আছে। এখন এই পাঁচটা চারা যদি আপনি মানে থেকে যায় এইভাবে, জি, এবারটা কিন্তু আপনার মনে করেন যে গাছের যে শক্তি, হ্যাঁ মাটি গাছের শক্তি কম, মাটি গাছের যে শক্তি সেই শক্তি ওই চারা গুলোই খেয়ে ফেলাবে, তখন আর খান বড় হবে না, খান্দি বড় হবে আপনার, খান্দি আপনার বড় হবে কিন্তু কলা মোটা হবে না, ও কলা চিকন হয়ে যাবে, চিকন হয়ে যাবে। তো দর্শক, আর মনে করেন যে যখনই আপনি বো কাটতে থাকবেন প্রতি হওয়ার আগ পর্যন্ত, জি জি, তখনই মনে করেন যে আপনার ওই গাছের পুরো যখনই আর পাতা হবে না গাছে, তখন তার গাছের খাবার খাইতে পারবে না, জি, আর খাবার যখনই না খাইতে পারবে তখন ওই এই এই এর শক্তিরা এই বোকের শক্তি গাছে খাবে, গাছে খাবে তখন। তো দর্শক ভাই আমাদের অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। ভাই আপনার বাগানে কি দুই একটা কলার গাছও ভাইরাস এসেছিল? বাগান বলতে আপনার চাষবাস বলতে যে কোনো যাই করেন আপনি তাতেই দেখা যাচ্ছে আপনার লস একটু আসবেই,
স্বাভাবিক কথা। আর দেখা যাচ্ছে আপনার যে দুটোর সাইডে দশটা, ধরেন 300 গাছ আছে আমার এখানে, এক দশটা গাছ নষ্ট হয় এটা কোনো কোনো বিষয় না, বিষয় না। আপনার কতটুকু জমি ভাই আপনার এখানে? আমার এখানে 25 কাঠাটা হতে পারে আর কি, 25 কাঠায় 300টা গাছ না, 25 কাঠা হবে এরকম ধারণা আর কি, মাপা হয় নাই। এখন আপনার মনে করেন যারা ওই যে পোলট্রির খামার করে ওদেরকে 100% সব বাচ্চা কি বেশি? না না না, দেখা যাচ্ছে 1000 বাচ্চা তুললো, তাতে দেখা যাচ্ছে হয়তো কোনো সময় 10টা, কোনো সময় 20টা, কোনো সময় 50টা মারা যায়। মানে আপনার তো ভাই 5% ছাড়াও নষ্ট হয়নি? না আলহামদুলিল্লাহ, আর আমাদের ভাই 50% নষ্ট হয়ে গেছে। তাহলে অভিজ্ঞতার একটা ব্যাপক সারে এই কলাটা আপনার, আবার ওই সারের ব্যাপার রয়েছে, কীটনাশক সার অতিরিক্ত এটা এই কলা সহ্য করতে পারে? হ্যাঁ ভাই, এটা তো সে জাতের কথাই বলতে ভুলে গেছে, আমাদের এই জাত হচ্ছে দুধ সরপি জাত বলে। জি দর্শক, আর এই কলাটার ডিমান্ড থাকে অন্যরকম, বিশেষ কারণ মানে এর কারণটা হচ্ছে এই কলাটা অনেক মোটা মোটা হয়। আপনি মানে এটা এটা বর্তমান লাস্টের দিকে তো, যার কারণে এইটা তেমন মোটা না, আর প্রথম দিকে যেই মোটা ছিল, এটা মানে আমি নিজেই তার জমে রেখেছি। আপনার মনে করেন যে মানে কত কেজি হয়েছে ওইভাবে মাপা হয়নি, কিন্তু আপনার 1 ছড়ার ভিতরে 3 কেজি পর্যন্ত কলা হয়েছে, 1 ছড়ায় 3 কেজি কলা হয়েছে। তাহলে কয়টা আপনার কয়টা করে ছড়া ছিল? 10টা ছড়া ছিল, 12টাও ছিল। তাহলে এভারেজ 25, 10 ছড়ায় ধরেন তা আপনার এভারেজ আপনার 25 কেজি কলা ছিল। আর ভাই আপনি তো আছে কোনো ইয়েও দেননি, খুঁটিও দেননি, তা আল্লাহর রহমত, আল্লাহর, তা আপনার তো অনেক খরচ বেঁচে গেছে। আর আপনার তো আমার মনে হয় আপনি আল্লাহর রহমতে ভালো লাভবান হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার যদি 50% ছাড়া নষ্ট হয়ে যাওয়ার পরও আমার কলাটাই মনে হয়েছে লাভজনক, যার কারণে আপনার পাশে আমি জমি নিয়ে নতুন করে কলার চাষে উদ্বুদ্ধ হয়েছি। আমার এখানে 300 গাছ ছিল, তো আমি 50টা গাছ মনে করেন যে এমনিতেই বাদ দিয়ে ধরেছি, 50টা গাছ এমনিতেই বাদ দিয়ে ধরেছি, 250টা আমি কলা ধরছি। তাতে আপনার মনে করেন যে আমার তো কলাটা একটু লাভই হয়ে গেছে, কলাটা উঠা আল্লাহ রিজিকে নাই যার কারণে হয়নি হয়তো, এই কলাটা যদি উঠতো আপনার রোজার মাস হতো, রোজার আগ দিয়ে, তা আমি সর্বনিম্ন 1000 টাকা খান্দি বিক্রি করতে পারতাম, সর্বনিম্ন 1200 টাকা পর্যন্ত খান্দি বিক্রি হয়েছে, কলা 1200-1300 এরকম বিক্রি হয়েছে। তো ভাই এই যে 1200-1300 টাকা যদি আমার কলা বেচতে হলে আমার লাগাতে হবে কোন সময় ভাই? ওই রোজার হিসাব করতে হবে, তবে আবার বোগ পাওয়া বোগের যদি ক্রাইসিস থাকে সেই ক্ষেত্রে আবার সমস্যা। এই জন্য আপনার প্রয়োজনে এমন একটা সিস্টেম করতে হবে যে আমার ধরেন আপনি যদি হিউজ পরিমাণ করতে চান, তো দেখা যাচ্ছে আপনি 2 বিঘা জমি আপনি লস দেবেন, মানে একরকম লস দিয়ে দিতে হবে, ব্যবসায় ইনভেস্ট মনে করতে হবে এটা, যে আপনার 2 বিঘা জমিতে আপনি কলা লাগাই দিলেন এমন একটা টাইমে রোজার একটা হিসেব করে, যে আমার রোজা দেখা যাচ্ছে যে সাপোজ মার্চ মাসে রোজা হয়, হ্যাঁ এবার মার্চ মাস আমি লাগাবো জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে লাগাবো এবং ওই জানুয়ারি মাসের ওই বোক তৈরি করার জন্য নিজেরাই বোক তৈরি করে নিতে হবে। আমার এমন কিছু জমি থাকবে যেখানে আমি এমন একটা টাইমে কলা লাগাবো, ওইখানে লস হবে না কিন্তু দেখা যাচ্ছে আমি কাঙ্ক্ষিত মূল্যটা হয়তো পাবো না, কিন্তু আমার বোক তৈরি হয়ে যাবে, ওই রকম একটা হিসেব করে লাগাইতে হবে কলা। ভাই এখন যদি মানে চেষ্টা করা হয় এখন থেকে যদি বোক তৈরি করা হয় তাহলে কি জানুয়ারি মাসে বোক পাওয়া যাবে? এখন থেকে ওইভাবে তাহলে বোক তৈরি করা যায় না, আপনি মনে করেন যে এখন এই যে কলাটা লাগাইলেন এর থেকে যে বোকটা তৈরি হবে ওইটা হবে অরিজিনাল বোক। আর আপনি যদি মনে করেন যে এই চারাটা কেটে ফেলাই, এই চারাটা আপনি কেটে আপনি সারা বছর রেখে দেবেন যে বোক তৈরি করার জন্য, কিন্তু সেটা তো সেটা হবে না, অতিরিক্ত বয়স হয়ে যাবে অথবা অনেক সময় কম বয়স হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আপনার অ্যাকুরেট মানে হিসাব অ্যাকুরেট হচ্ছে যে এই খান্দিটা আমার কাটা হয়ে গেল, জি কাটা হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এই বোকটা মেরে নিলাম, এই বোকটা হচ্ছে অ্যাকুরেট বোক আমার কলা লাগানোর জন্য। এবারটা আপনার হিসাব করতে হবে যে এই কলা আপনার দেখা যাচ্ছে 13 মাস থেকে 14 মাস লাগতে পারে, 13 মাস থেকে 14 মাস, হ্যাঁ 13 মাস থেকে 14 মাস লাগতে পারে, হয়তো যত্নের তারতম্যের কারণে একটু বেশি লাগতে পারে, আবার দেখা যাচ্ছে আপনার বোগের বয়সের কারণে একটু আগে চলে আসতে পারে, কিন্তু হিসাব রাখতে হবে যে আমার 13 থেকে 14 মাস লাগতে পারে এভারেজ। এবারটা আপনি যখন আপনি যে নিজের বোগ যদি নিজে তৈরি করে নিতে পারেন তাহলে এখানে ব্যাপক আকারে প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে, আপনি আপনার ইচ্ছা মতো সময় মতো লাগাই ফেলতে পারবেন। আর যখন আপনি বাইরে থেকে বোগ কালেকশন করবেন তখন তো আপনার দেখা যাচ্ছে যে সবার কাছে না নাও থাকতে পারে। এখন মনে করেন আমার এই যে নিজের বোগ এখানে আমার নিজের জমি, আমি এখন আমি ইচ্ছা করলে আমি এই বোগটা রেখে দিতে পারলাম, আমার যদি পরের জমি হইতো আমি তো ইচ্ছা করলে তো এটা নিয়ে আসতে পারতেন না, জি এই জন্য নিজের জিনিস থাকা আর পরের জিনিস নিয়ে আসা তো এক জিনিস না। এইটা ওই দেখা যাচ্ছে যে যাদের অনেক জমি আছে বা সামর্থ্য আছে, দেখা যাচ্ছে 2 বিঘা জমি আমি লস দিলাম, লস বলতে ওই লস না, দেখা যাচ্ছে আমার যেখানে 1000 টাকা খান দিলাম সেখানে হয়তো আমি 400 টাকা পালাম, কিন্তু আমার ওই যে আমার যে একটা ব্যবসা রানিং যে রানিং করাটা ওইটা আমি রানিং করে দিতে পারলাম, যে আমার সুন্দর বোক তৈরি করে ফেলতে পারলাম,
আর ওই বুকটা যখন লাগাবো তার পরের বছর থেকে আমার একবার বাম মাঠ হলো। ভাই আপনার করা দূরত্ব কত টুক ভাই কত টুক দিয়েছেন? আমার 5.5 হাত দেওয়া। 5.5 হাত? 5.5 হাত। আমরা তো 5 হাত অন্তর অন্তর দিয়েছি, তার সাথে এই কলার জন্য একেবারেই ঘন। তো আমরা তো 5 হাত দিয়ে অনেকেই অনেকেই 7 হাতের মাথা পর্যন্ত লাগায়। আপনার এক খান দিক থেকে যদি আপনার 1300 টাকা 1200 টাকা কলা বিক্রি করতে পারে, তাহলে আপনার এত ঘন কি প্রয়োজন? আপনি যদি 200-200 টাকা বিক্রি করতে পারেন ভোর থেকে, 1000 করে ধরেন, আপনার বেশি দরকার নেই। আপনি 1000 করে যদি আপনার টাইম মতো কলাটা উঠায় আর যদি আল্লাহর রহমতে কলাটা সুন্দর কলা হয়, তা আপনি 1000 টাকা করে খান্দি বিক্রি করতে পারবেন। 1000 টাকা খান্দি বিক্রি করা মানে কি? কলায় 2 লাখ টাকায় আপনার ব্যাপারটা, আপনার 1 বিঘা কলায় 2 লাখ টাকা কত খরচ হবে? সর্বোচ্চ ধরলাম না 50,000 খরচ হলো। 50,000 তো খরচ হয় না, এই কলায় সার খরচ, যেহেতু কীটনাশক খরচ কম, সেহেতু এখানে 1 বিঘা কলায় সর্বোচ্চ 30,000 টাকা খরচ হবে। না ভাই, এখানে আপনার নিজস্ব জমি বলে আপনি 30,000 টাকা বলছেন? না, ওইখানে ওই যে লিজের টাকা, আমারও ধরা উচিত, অবশ্যই ধরতে হবে। এখানে মনে করেন আমি 30-এর সাথে আরো 15,000 ধরে নিলাম, 16,000 ধরে নিলাম। জি, 1 বিঘার হিসাব 15,000 ধরলাম, তার 30 আর 15 45,000। ভাই আমার একটা হিসাব কি আসলো, মানে আমার নিজস্ব বোক, বোক আমার কিনা না, তা হলো আপনার বোক উঠানো দিয়ে বা লাগানো দিয়ে বা ব খরচ দিয়ে তো আপনার টোটালে আমার 50-এর উপরে যাবে না। জি জি, আমার হিসাব মতে দিয়ে খুব বড় খরচ হলে 50-এর উপরে যাবে না। মানে আমার লাগানোই ভাই আমি হিসাব করে দেখলাম যে বোক প্রতি প্রায় 25 টাকা করে খরচ হয়ে যাচ্ছে, মানে কিনা বাদেই। আপনার এদের কীটনাশক দিয়া বলেন, আপনার হচ্ছে বোক তোলা, তারপরে কীটনাশক ওইটা আপনার জমির খরচের সাথে, এটা বোকের সাথে কোনো না না, মানে সর্বপ্রথম তো চুন আর আমরা আছে পাঁচ দানা দিয়ে দিচ্ছি। আপনার ওইটা তো আপনার চাষের ভিতরে চলে গেল, ওইটা তো আপনার শুরু চাষ। জি জি, ওইটা তো চাষ আপনার ওইটা দিয়ে শুরু, কিন্তু স্পেসিফিক ভাবে বোগের যে একটা বেসিক যে মূল্য, সেই মূল্যটা হিসাব করলে এই বোগের একটা নির্দিষ্ট কোনো মূল্য নাই। হ্যাঁ, মানে যার যেভাবে বড় আপনার রাস্তার পাশে, সাপোজ মনে করেন আমার এরকম বোগ আছে, আপনি আমার বোগ দেখে পছন্দ করলেন, আমি বললাম যে ভাই 40 টাকা করে পিস দিতে হবে, এবার আপনি বললেন না আর একটু কম নেন, আমি হয়তো বললাম 30 টাকা দিয়েন, এরকম না আর একটু হয়তো আমাদের কথা হয় বললাম 25 টাকা দিয়েন, কিন্তু দেখা যাচ্ছে আপনার বোক পছন্দ হওয়ার কাছে বিষয়, আর বিষয়টা হচ্ছে যে সিজনের কাছে টাইম, একুরে টাইম, যেটা একুরে টাইমে জিনিস এটা বেচা কেনার মজা অন্যরকম। হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, যেহেতু আমাদের কলা লাগানো একটু আগাম হয়ে গেল না, লাভ হয়ে গেল ভাই, এটা মাঝে মাঝে পড়ে পড়ে গেছে। কলা লাগানোর আসলে কোনো কলাই লাগানো সিজন না, কলা লাগানোর মূলত সিজন যেটা ওই যে বাইশা কলা যেটা, জি জি জি, ওইটা আবার হচ্ছে আপনার ওইটা দুটো তিনটা সিজন আছে ওইটা লাগানোর, কিন্তু ওই কলাটা আমার পছন্দ না, ওইটা প্রায় 1.5 বছরের উপরে লেগে যায়। 1.5 বছর লেগে যায় আর ধড় হলে ভাই কলা গাছ রাখা যায় না, এটা সব। দর্শক আমরা আওয়াল ভাইয়ের কাছ থেকে বিদায় নেব, তার অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ তিনি আমাদের দিলেন, তার কাছে আমরা কৃতজ্ঞ। ভাই আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের বাগানে যাই, দেখ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম।